গাইস, ফাইনালি ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো হয়নি, একটু ঢোচে। লাইফ আসলে অনেক কঠিন যদি সেটা উপভোগ করতে পারেন। গড় গড় কে দিল তোড়তি চটড়তে তারে নি রেহানি হোনে এতবার সোনিয়ে রেহানি হোনে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অনেকদিন পরে আজকে ব্লগ করতে আসলাম বলতে ব্লগ করতেছি, আর এতদিন অনেক ডিপ্রেশনে ছিলাম তাই ব্লগ করি নাই, একটা সপ্তাহ ব্লগ দিই নাই। তো এই সপ্তাহ থেকে আমার ব্লগ নিয়মিত আসবে ইনশাল্লাহ। এক্সামও আছে, আমার অনেক কাজের পেরাও আছে, মানে সবকিছু মিলিয়ে ব্লগটাই মানে করতে পার। হ্যাঁ, এই ব্লগ করতে কথা বলো না। তো গাইস, আমি এখন ব্লগ করতে অনেকদিন পরে, আর আম্মু দেখো কি শুরু করে দিছে। তো এই কথা বলো না, তাই নেই গড়দর ঝাড়ু টারু দিয়ে আজকে সব কাজ। আজকে মনে করো বাসার কাজের ছিলে তুমি। আমি এইগুলো এখন দিতে পারতাম না, পরে ব্লক আগে ব্লক করলে পরে এগুলো ব্লক করবি মানে এটা কোনো কথা ব্লক করে আয়াতারি জলদি আয়। আমি এতদিন পরে আজকে ভিডিও করতেছি, কি মানে কোনো দাম নাই আমার ভিডিওর? এতদিন পরে ভিডিও করতেছি, ভিডিওর কোনো দাম নাই। এত কিছু দিলে আমি বাঁচবো? এরই না, শুধু বিছানার চাদর, বালিশের কভার, ঘরদোর সুন্দর করে ঝাড়ু দেওয়া, ময়লা বালতি ফালানো, এই সব কাজ আমি শুধু আজকে রান্না করবো। সবাই তো দিছো, তোমার দাদা ওষুধ দেন তো ঠিক আছে। একদম পুরো অনৈতিক কাজগুলো হতেছে এই ছোট শিশুরার সাথে, তুমি অনৈতিক কাজগুলো করতেছো। সবাই যদি বলো যে আমি কেটে কেটে করছি, দেখো আমার মুখে গাম টাম দেখলে বুঝতে পারো কতটুকু কাজ করতেছি। আজকে আমি একজন কাজের ছেলে, মানে কতটুকু কাজের ছেলে হয়েছি তো কিছু বলার নাই, যেহেতু আম্মু দিয়েছে করতে হবেই। আর আমি ভাবি নাই যে আজকে এত একটা কষ্ট করতে হবে, ভাবছি আজকে অনেক সুন্দরভাবে টুকরো দুটো ঘুরবো টুরবো ব্লগ করে করবো। যাই হোক, যেহেতু চ্যালেঞ্জটা দিয়েছে আজকে আমি কাজের ছেলে, আর লাস্ট মন্থ দেখো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখছেন অবস্থা, দেখছেন
কি অবস্থা, কেমন লাগতেছে? এই কথা বলো না, আমার কাছে কেমন লাগতেছে? গাইস কাজ দেখো তো কষ্ট ভাই, এখন বুঝছি। আরে সব শোনেন, এগুলা এদিকে আসো, এগুলো একমাত্র করাই তোমাদের জন্য। তোমরা অবশ্যই এটা লাইক দিয়ে দিবা, চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে দিবা, লাস্ট পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ আশা করি মজা পাবা। ঠিক আছে, তাই এখন কি কাজ? এখন অনেক কাজ আছে, গোল টোল সব জানি দিবা। হ্যাঁ, মোলার জুড়ি তো ফালাইছে, ঠিক আছে। হ্যাঁ, একটা পুরো রুম সব, একটা পুরো দুই রুম সব সুন্দর করে দাঁড়ো দিবা। এখনো হয়নি, একটু হচ্ছে, লাইফ আসলে অনেক কঠিন, যদি সেটা উপভোগ করতে পারেন। এই ব্লগটা আমি কখনোই আশা করি নাই যে এত কষ্টকর। এখন চিন্তা করতেছি রাকিব রা ঋতুরা যে ব্লগ করে ওরা কেমনে করে ভাই। লাস্ট পর্যন্ত দেখো প্লিজ, একটু লাইক দিয়ে দিও, অনেক কষ্ট ভাই এইসব করা, অনেক কষ্ট। আর তোমরা যদি ভাবো যে আমি কেটে কেটে করতেছি, না আমি ফুল রুমই জারো দিই, প্রতিদিন দিই, আজকেও দিয়েছি, কিন্তু আজকে কাপড় চোপড় দিতে অনেক কষ্ট। মোটামুটি অর্ধেক কাজ শেষ, এখন আছে কাপড় চোপড় ধোয়াগুলা। ঠিক আছে, অনেক কাজ শেষ হয়ে গেছে, পুরোনো খালি মজা নিতে আছে দেখে দেখে। ঠিক আছে, মানে অনেক কাজ শেষ করছি, গরম জ্বালা দিয়েছি, রুম মুছছি, তারপরে ময়লা টয়লা ফালাইছি, কাপড় চোপড় ভিজানো শেষ, এখন খালি আছে ওইটা ওইগুলো ধোয়া। বাইরে ভাই শেষ, আজকাল লাইফটা আমার শেষ। তো যাই হোক, লাস্ট পর্যন্ত দেখো, লাস্ট নাকি আরও কাজ আছে, কী কাজ এখনও বলেনি, কাপড় চোপড় ধোয়ার পর তারপরে বলবে আরও কাজ আছে কিনা। গাইস একটু রেস্ট করার সময় পেয়েছি, বিকজ এখন আমাদের বাসায় কারেন্ট নাই, আর এই সুযোগটাই হয়তো আল্লাহ আমাকে দিয়েছে, মানে আমি একটু রেস্ট করতেছি। ঠিক আছে, আর কারেন্ট আসলে আবার কাজ করতে হবে, তো অপেক্ষা করো, তোমরা দেখতে পাবো একটু পরেই। ঠিক আছে, কারেন্ট নাই, কিছু করার নাই, সময় মানে হয়ে যেতেছে, আর এতক্ষণ আমি একটু রেস্ট নিতে পারছিলাম, বাট এখন ভাই কাজ দিয়েও দেওয়া আছে ভাই, আমার এই করতে হবে, কিছু করার নাই, যেহেতু এটা চ্যালেঞ্জ, আর আমিও তো মজা নিতেছে, আর কি করার, আগে কোনটা। গাইস কাপড় চোপড় দুয়ে দুয়ে শেষ করে আসলাম, এখন হচ্ছে আর কি গেছে আমি এদিকে। ও অনেকগুলো কাজ শেষ করছি ভাই, আমি লাইফে জীবনে প্রথমবার এত কাজ আমি কখনো করিনি সত্যি। যাই হোক গাইস, কাজটা সবকিছু শেষ হয়ে গেছে, আর শেষ হয়েছে বলতে আমি বলছি আরো কি কি জানি কাজ আছে, তো জানি না কি কাজ আছে। যাই হোক, আজকে অনেক কিছু বুঝতে পারলাম যে মায়েদের কতটুকু কষ্ট। এটাও আমি একটা ডেয়ার চ্যালেঞ্জে করছি, আমার একজনে দিছিল, দিয়ে বলছিল যে দেহ কষ্ট করিয়া যে মায়েদের কতটুকু কষ্ট, তো আমি আজকে নিজেই একটা বুঝতে পারলাম, বিকজ আম্মু প্রতিদিন এই কাজগুলো করে, আমার কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, সব কিছু করে। তো আজকে অত্যন্ত বুঝতে পারছি যে প্রত্যেক মায়েদেরই, কারণ সবার মায়েরাই তো ঘরের কাজগুলো করে, তো সবারই কতটুকু কষ্ট হয় এটা বুঝতে পারলাম। যাই হোক, সবাই সবার বাপ মাকে হেল্প করবা, অ্যান্ড কাজে হেল্প করবা, আমি আজকে হেল্প করছি ব্লগের মাধ্যমে, হয়তো বুঝতে পারছি যে মানে কতটুকু কষ্ট হয়, কতটুকু কষ্ট করে তারা, বিকজ রান্নার পাশাপাশি আবার আমাদের টেক কেয়ারের পাশাপাশি আবার এইসব কাজগুলো করে, সব কিছু করে। তো যাই হোক আম্মু,
আমার জীবন শেষ আর তুমি এনো হ্যাঁ হ্যাঁ। তো আজকে আম্মু আমি আর কাজ করব না, ঠিক আছে, আমি আর কাজ করব না, মানে ছুটি কাজ করা পরে বাপ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো পর্যন্তই, তো কাজ শেষ না, কাজ শেষ কথা হবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সুমদের পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।